স্ট্রোক করেছে কিনা তা নির্ণয় করবে মাইক্রোওয়েভ হেলমেট। এই ডিভাইসটি তৈরি করেছে সুইডেনের একদল বিজ্ঞানী। বিবিসি জানায়, প্রাথমিকভাবে 45 জন রোগীর উপর গবেষণা চালিয়ে এমন ফলাফল পেয়েছেন বলে জানান বিজ্ঞানীরা। তারা বলছেন, এ যন্ত্রটির মাধ্যমে রোগীর স্ট্রোক নির্ণয় ও দ্রুত চিকিৎসার গতি বাড়ানো যেতে পারে। তারা আরও বলেন, যখন মাইক্রোওয়েভ হেলমেটটি মাথায় পরানো হবে, তখন রোগীর মাথার ভিতরে কোনো রক্তচাপ বা চাপ আছে কি না তাও জানা যাবে। ইসলামী ব্যাংক, সুখবর প্রতিদিন।